धर्षण विरोधी आंदोलने भर करे कोनो स्वार्थान्वेषी गोष्ठी जाते घोला पानीते माछ शिकार करते ना पारे সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় কথা বলেন। শেখ হাসিনা সরকার শুধু ধর্ষণ আর নারীর প্রতি সহিংসতাই নয়, যে কোনো অন্যায় অপকর্মের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রতিটি ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হয়েছে। অপরাধ ঢাকার ধর্ষণ বিরোধী আন্দোলনে ভর করে স্বার্থান্বেষী রাজনৈতিক গোষ্ঠী যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে আপনাদের সজাগ থাকতে হবে। সরকার তারা আন্দোলনকে ভিন্ন খাতে নিতে সরকারে পতন চান, শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস করার অপচেষ্টা করছে বিএনপি। সরকার সজাগ রয়েছে, যারা ষড়যন্ত্রকারী গুজব রটনাকারী তাদের চিহ্নিত করার কাজ চলছে।